নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসূয়া দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অবিরাম বৃষ্টিপাতে নাজেহাল মানুষ, রাজ্যে ফের বন্যার পদধ্বনি। বেরেঙ্গায় বাঁধের কাজে অনিয়ম, আতঙ্কে নাথপাড়ার বাসিন্দারা। শিলচরে জমা জলের সমস্যা, মূল্য বৃদ্ধি, ফের সরব জেলা কংগ্রেস। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সপ্তাহ খানেক থেকে অসম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। ইতিমধ্যে মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরামের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। এর মধ্যে অসমের ব্রহ্মপুত্র সহ প্রায় সব নদী উপনদীর জলস্তর ফের বাড়ছে। জানা গেছে, ব্রহ্মপুত্রের পাশাপাশি কপিলি, বরাক, কাটাখাল এবং কুশিয়ারা নদীগুলি বিপদচিহ্নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সংশ্লিষ্ট এলাকাগুলিতে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে রাজ্যের 14টি জেলার 21টি রাজস্ব সার্কেলের 309টি গ্রাম বন্যার কবলে পড়েছে। এর মধ্যে করিমগঞ্জ, তামুলপুর, বঙ্গাইগাঁও, লক্ষিমপুর, উদালগুড়ি, দরং, ধেমাজি, নগাঁও, হোজাই, চিরাং, বরপেটা, বাক্সা, নলবাড়ি এবং গোয়ালপাড়ার বহু গ্রামের মানুষ প্রচণ্ড ভোগান্তির শিকার হয়েছেন। বন্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে করিমগঞ্জ জেলা। করিমগঞ্জে 95,315 জন বন্যার কবলে পড়েছেন। নগাঁওয়ে 4,982, ধেমাজিতে 3,621 জন এবং বরপেটা জেলায় 1,109 জন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনও পর্যন্ত প্রাথমিকভাবে করিমগঞ্জ জেলায় 72 জন মানুষ এবং 5টি পশুকে নৌকার মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। মুষলধারায় বৃষ্টির জন্য শিলচর শহরের রাঙ্গিরখাড়ি, সোনাইরড, অম্বিকাপুরটি, চার্চশোর ইত্যাদি সড়কে বৃষ্টির জমা জল কৃত্রিম বন্যার রূপ নিয়েছে, যার দরুন যাতায়াত ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বরাক নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদসীমা ছুঁই ছুঁই। ঘণ্টায় 7 থেকে 8 সেন্টিমিটার করে নদীর জল বৃদ্ধি পেয়ে মঙ্গলবার দুপুরে 18.64 সেন্টিমিটারে এসে দাঁড়িয়েছে। যদিও এখনও বিপদসীমার নিচে বইছে বরাক। ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে শিলচর বেরেঙ্গা নাথপাড়া রাস্তাটি বরাক নদীর গর্ভে তলিয়ে যাওয়ায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন। মঙ্গলবার বেরেঙ্গা নাথপাড়ার প্রাক্তন জিপি সভাপতি আবুল কালাম আজাদ মজুমদার ও স্থানীয়রা জানান, বহু বছর যাবৎ নাথপাড়ার রাস্তাটি বিপজ্জনক হয়ে আছে, প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় স্থানীয়দের। বরাক নদীর বাঁধে ফাটল ধরার জন্য আশেপাশের মানুষ আতঙ্কিত। বিশেষ করে এই এলাকার অসিতনাথের ঘর বরাক নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বলে তারা জানান। নাথপাড়া ইএনডির বাঁধের কাজ অতি নিম্নমানের হয়েছে, বিভাগীয় আধিকারিকরা এই বিষয়ে বিহিত ব্যবস্থা নেননি, যার খেসারত দিতে হচ্ছে স্থানীয়দের। তারা আরো বলেন, বেরেঙ্গার বাঁধটি যদি কোনো ধরনের ভাঙন দেখা দেয় বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তাহলে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের কর্তৃপক্ষ সহ নেতামন্ত্রীরা দায়ী থাকবেন। বাঁধের কন্ডিশন দেখো, আজকে জল ডুববো ঠিক আছে, এটা তো বেজায় মানে খারাপ হইব, জল ডুববো, 2 মাস পরে জলটা বাইরে দিব, হ্যাঁ, কিন্তু এতে তখন বহুত ক্ষতিগ্রস্ত হইব। কিন্তু আজকে যদি গড়টা যদি লইয়া যায়, আমি সব দিয়ে আমার বাচ্চা আমার পরিবার সব কিছু দেব, তখন এটা খেয়ে দিব, হ্যাঁ, আজকে ফ্ল্যাট দিব, যাওয়ার পরে কিতা ডাইলা দেখা দিই, চাওলা দেখা দিই, বিটিনা দুই ভাগে আনছো, আমি দেখাই দিলিপ। কিন্তু এর আগে গড় এমপি ওখানে ভরে হইবা, বস্তা কুমটা লাইয়া রাখো, বস্তা ভরে বেশি আজকে ওই দিন যান যদি যায়, আমার যানটাকে ফিরাইয়া দিব, হ্যাঁ, ও জানোর মূল্য তখন তাকে যখন বুটায় তখন তাকে জানোর মূল্য, তখন বৌরারে রানি রান্না করতে কি ডাকিয়া না যায়, দিদি দাদি কইয়া লাগে একে কুলো করে বইয়া লইয়া আইবা। আর আজকে আমি যতটুকু মিডিয়ার কথা কইছি আনি, প্রকৃত যদি মান হুঁস থাকে না নি, আমার কথা কিচ্ছু মানে খারাপ নিত না, খারাপ হইতো না। আর যারা মানে ভাত খাইও ভাতর গুণ রাখুন না, হ্যাঁ, মানুষ হইও মানুষের গুণ রাখুন না, তারা কইবা বাবাইরে বাবাই বেটি গুণ মুখ বড় বেতাল লাগে, বেটি খোয়ার খানে বেটি কিবা রাইতো দিত কি পারে, কালকে হইলে দেখবা এখানে রিপোর্টারের অভাব রইতো না, কোনো কন্ট্রাক্টরের অভাব রইতো না, কোনো ডিপার্টমেন্টের অভাব হইতো না, লাগে তারা মিডিয়া দেখাইয়া
50,000 চেক লাগাইবা আর কইবা সমবেদনা জ্ঞাপন করছি। বহুত মর্মাহত ঘটনা, আমরা সবাই শোকাহত, এলাকাবাসী শোকাহত। হ্যাঁ, এলাকাবাসী শোকাহত হইবার আগে তো এই শোকাহত স্টেপ নিতে হয় না, ঘটনা ঘটার পরে স্টেপ নিয়ে যেতে হইতো। আমরা এখানে বর্তমান যে নির্বাচিত সাংসদ, নবনির্বাচিত সাংসদ রে জাতি ধর্ম বর্ণ সর্বধর্ম মানুষের নির্বাচিত করছে এবং ভোট দিছে। এইবার একটা ঐতিহাসিক ভোটের মাধ্যমে তাই নির্বাচিত হয়েছেন। আমরা এখানের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় সব রে আমরা এলাকার পক্ষ থেকে আমরা অনুরোধ করি আর একবার স্পটটা পরিদর্শন করিয়া এটার বিহিত ব্যবস্থা নেব, নাইলে 21-22 যে সময় জলর জয় হয়ে যাব, গতি হয়ে যাব, হাইট হয়ে যাব, এরপরে আইয়া মায়া খান্না করার থেকে আগে থেকে এটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। যে হারে বৃষ্টি এখন নেট সবর পকেটও আছে, ডেইলি দেখা যায় বৃষ্টি আছে, আগামী আরও সপ্তাহ দিন বৃষ্টি আছে, এইরকম বৃষ্টি যদি থাকে তাহলে বৃহত্তর শিলচর শহর হয়তো গত বছর ন্যায় প্লাবিত হইব। অনিল দাস হওয়া নাথপাড়াটা একটা অতীত ইতিহাস থেকে যাইব। নাথপাড়াটা যদি এখান থেকে এনডির বাঙ্গা মানে বাঙ্গাটা শুরু হয় তাহলে নাথপাড়াটা আবার গঙ্গাপুর হয়ে যাব, নদীর চলান্বিত হয়ে যাবার লাগে। আমি সবর কাছে অনুরোধ করি আর আমরা সবে যাতে স্পট পরিদর্শন করেন আর খাজর স্পিডটা বাড়াই এবং এটার খাজর যাতে ইনকোয়ারিটা হয়, এই খাজটা কতটুকু হাইট হওয়ার কথা আর কতটুকু হয়েছে এটা নিয়ে আমরা আরটিআই মারমু ইদানিং। কারণ ডিপার্টমেন্টে হয়েছে হাইট 2.5 মিটার থেকে 3 মিটার হইতো, আমরা ওই যে জায়গার দ্বারা এখানে 1 ফুট হাইট হয়েছে না হয়েছে নিবা এটা না না আমি আমার মুখের কথা না, এর লাগে আমি হইলাম এটার খাজর। এটা তো এনডিটা খুদিলে ভাইলে ভাই ভাই কোন জায়গার থেকে মাটি বড় উঠেছে, এটার লাগে এটা ইনকোয়ারির প্রয়োজন আছে এবং প্রপার হাইট এবং ব্রেডটা মেনটেন করার লাগে আমি অনুরোধ রাখি। আমি আমার বক্তব্য শেষ করলাম। শিলচর শহরে জমা জলের সমস্যা ও মূল্য বৃদ্ধি নিয়ে সরব জেলা কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলা সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে কাছাড়ের জেলা শাসকের সঙ্গে দেখা করে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিভিন্ন জায়গায় জমা জলের সমস্যা নিয়ে আলোচনা করেন। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল শিলচর শহরের প্রধান রাস্তা ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সোনাই রোড, নাগাটিলা সহ বেশ কিছু এলাকা জমা জলে পরিপূর্ণ হয়ে আছে, সেই সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনজীবন নাজেহাল হয়ে পড়েছে। অতিসত্বর জমা জলের সমস্যা, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ সহ গুয়াহাটি শিলচর জাতীয় সড়কটি যাতায়াতের উপযোগী করে তোলার জন্য দাবি জানান তারা। এই বৃষ্টিতে প্রত্যেকটা শহরের রাস্তার উপর আঁটু জল থেকে বেশি, প্রত্যেকের মানুষের ঘরের ভিতরেও কৃত্রিম বন্যায় মানুষের ঘরের ভিতরেও জল, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, মানুষ হসপিটাল মেডিকেল বা ইমার্জেন্সি কাজে বেরোতে পারছে না। তার মধ্যে দেখা যায় যখন বৃষ্টি থাকে না সে শুকনার সময় দেখা যায় যে বিশেষ করে ক্যাপিটাল পয়েন্ট টু ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত যে রাস্তার যে বেহাল অবস্থা, প্রত্যেক দিন দেখা যায় 2-3টা করে ই রিক্সা অটো এগুলার দুর্ঘটনার সম্মুখীন হয়। সেই ব্যাপার নিয়ে আমরা আজকে জেলাধিপতির সাথে দেখা করেছিলাম, আমাদের সঙ্গে বরকলার সম্মানীয় বিধায়ক মিজবুল ইসলাম লস্কর সাহেব ছিলেন, সূর্যকান্ত সরকার মহাশয় সহ জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীগণ। আমরা বিশেষ করে জেলাধিপতির কাছে এটাই দাবি জানিয়েছি যে অতি সত্বর যাতে এই যে ব্যস্ততম শহরের যে রাস্তা, বিশেষ করে ক্যাপিটাল পয়েন্ট থেকে এই ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত সেই রাস্তাতে অতি সত্বর যেন সেটাকে রিপেয়ারিং করা হয় যাতে মানুষ চলাচল করতে পারে, কারণ এটা একটা খুব ইমার্জেন্সি রোড, মেডিকেল রোড, তাই এটা যেন খুব শীঘ্রই যেন এটা কাজ করা হয়, না হলে বাধ্য হব জেলা কংগ্রেস থেকে আমরা নিজেরাই এটা কাজ করাতে বা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। 2 নম্বর কথা হচ্ছে এই 2-3 দিনে বৃষ্টির ফলে যে একটা কৃত্রিম বন্যার যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেটার জন্য কিছু কালোবাজারিরা যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দুদু করে বাড়ছে, সাধারণ মানুষ সেই সব জিনিস কিনতে আকাল রেটের জন্য মানুষ কিনতে পারছেন না, সেটা নিয়ে আমরা জেলাধিপতির কাছে জানিয়েছি যে প্রত্যেক দিন যেন ওনাদের যে নিত্য প্রয়োজনীয় যে রেট, নিত্য প্রয়োজনীয় জিনিসের যে রেট সেই রেটটা যেন পাবলিশ করা হয় এবং ওনাদের যে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট যেন সে ব্যাপারে। মঙ্গলবার শিলচর লোকসভা কেন্দ্রে নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে কাটিগোড়া বিধানসভা এলাকার বিভিন্ন মণ্ডলের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। প্রথমে পশ্চিম কাটিগোড়া মণ্ডল বিজেপির কৃতজ্ঞতা সভা অনুষ্ঠিত হয় দিগরকাল হাইস্কুলের হলে, তারপর কালাইন মণ্ডল বিজেপির সভা অনুষ্ঠিত হয় কালাইন বাজারে, কাটিগোড়া মণ্ডলের সভা অনুষ্ঠিত হয় কাটিগোড়া মণ্ডল বিজেপির অফিসে এবং বদরপুর পাঁচগ্রাম মণ্ডলের সভা অনুষ্ঠিত হয় বদরপুর আশীর্বাদ বিবাহ ভবনে। শিলচরের সাংসদ হিসেবে সত্যিকার অর্থে আমরা রাষ্ট্র সেবা করতে পারি। আমি এই কথাগুলো এই জন্য বললাম
যে আমরা নির্বাচনের আগে বলেছি রাষ্ট্র সেবা করব, আর রাষ্ট্র সেবা শুধু সাংসদ হিসেবে রাষ্ট্রের কাজ জিপির নির্মাণ করে, জিপির পঞ্চায়েত করে, জেলা পরিষদ করে। কাজেই যদি জিপির থেকে আরম্ভ করে বিধানসভা থেকে লোকসভা সবাই মিলে যদি আমরা রাষ্ট্র সেবা করি, তাহলে আজকে সভাটা মন্ত্র ভিত্তিক শেষ করলে হবে না। আমরা শিলচর লোকসভার চর্চা এখানে এসেছি, তো শুভেচ্ছুটা আমাদের খুব সত্য অল্পকালের মধ্যে। আমি তো এটা পারব না, আমাকে তো পার্লামেন্টে যেতে হবে। এই সময়ের মধ্যে আমি যেমন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে আপনাদের কাছে এলাম, আপনারা যারা শক্তি কেন্দ্রে আছেন, আপনারা যারা ভোটে আছেন, আপনাদের ওই ভোটের যারা ভারতীয় জনতা পার্টির সমর্থক তাদের কাছে যেতে হবে, তাদেরকেও আপনাদের গিয়ে ভারতীয় জনতা পার্টি যেহেতু জিতেছে ভারতীয় জনতা পার্টির হয়ে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আসতে হবে। হাইলাকান্দি জেলার সরসপুর এলাকার কাঞ্চনপুর জিপির ইটারকান্দি দ্বিতীয় খণ্ড গ্রামে বিগত 8 দিন থেকে শতাধিক পরিবার জলের নিচে। তাদের ঘর জলমগ্ন থাকায় একটি সরকারি স্কুলে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু পরীক্ষার অজুহাত দেখিয়ে স্কুল কর্তৃপক্ষ তাদের স্কুলেও থাকতে দিচ্ছেন না। এখন গৃহহারা মানুষ কোথায় যাবেন, কি করবেন ঠিক করতে পারছেন না। এখনো পর্যন্ত কোনো সরকারি আধিকারিক তাদের খোঁজ খবর নেননি। এই পরিস্থিতিতে অসহায় পরিবারগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন। স্কুলও আমরা মানুষ হইলা ইটা খেয়েও আইসে না। এখন আমরা স্কুলও গেছিলাম ফইলা দিন গেলে ঘুরাই দিলাইছে, ঘুরাই দিয়া এ বাদ দিন গিয়ালে জায়গা দিছে সব মানুষ দিছে না, কয়েকজন ফরিবার দিছে। আর কিরাম কইছে তার পরীক্ষা আছে, পরীক্ষার বাদে জায়গা দিতে পারতো না, ছাত্রগুলো পরীক্ষা তে ছাত্র পরীক্ষার বাদে দিতে পারছে না, জায়গা দিছে না। জয়নগর সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম এলাকার সাধারণ মানুষ সিংলা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে ভুগছেন। নদী বাঁধের কাজ হয়েছে নিম্নমানের বলে অভিযোগ করেছেন এলাকার মানুষ। আসাম রাজ্যে বিভিন্ন নদীর নিকটে ও পার্শ্ববর্তী এলাকায় যারা বসবাস করেন পরিবারদেরকে নিয়ে তাদের সবচেয়ে বড় সমস্যা হলো নদী বাঁধের সমস্যা। বর্ষাকাল আসলেই এই পরিবারগুলোর আতঙ্ক আরও বেড়ে যায়, কেননা যে কোনো সময় নদীর পাড়ে থাকার জন্য তাদের ঘরবাড়ি জলের মধ্যে তলিয়ে যেতে পারে। সরকার কোটি কোটি টাকা খরচ করেও নদী বাঁধের সমস্যাগুলো আজ পর্যন্ত সমাধান করতে পারেনি। প্রতিবছর করিমগঞ্জ জেলার বিভিন্ন সমষ্টিতে নদী বাঁধের সমস্যায় ভুগেন এলাকার মানুষ। দুদিনের প্রবল বৃষ্টিপাতের ফলে সোমবার রাত আবার জয়নগর এলাকার সিংলা নদীর বাঁধ ভেঙে যায়, যার ফলে জয়নগর সহ আরো কয়েকটি গ্রাম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এন্ডির বাঁধ আজ থেকে এন্ডির বাঁধ অ্যাপ্রক্সিমেটলি ইটার পরমায়ু 50 ইয়ার্স অ্যাবোভ, তখন যে কালপাটটা তৈরি হয়েছে সেই কালপাটটা অতি পুরানো। আমি অনুরোধ করেছিলাম এনডির বাঁধের দায়িত্বপূর্ণ পদবীদারদের, আমার গ্রামবাসীর কোনো অনুরোধ ওনারা না রেখে বাউতামি করে এখানে মাটি ভরাট করতে আসে। তখনও গ্রামবাসীরা বাধা দিলাম, এখানে অযথা সরকারের পয়সাগুলা বিনষ্ট করিও না, এই কালপাটটা তৈরি না করে মাটি ভরাট করে কোনো কিছু লাভ হবে না। তারা কোনো কর্ণপাত না করে গত কয়েকদিন আগে মাটির ট্রাক নিয়ে আসতে গ্রামবাসীরা বাধা দিল, আমি নিজে গ্রামের ভোড়া হিসাবে অনুরোধ করলাম। এরপরে আমার অনুরোধে ইঞ্জিনিয়ার মহাশয় যাচ্ছে তার নিজস্ব পদবীর পাওয়ারটা ইউজ করতে আছে। আমি অতি বিনম্রভাবে তাকে বললাম এইটা করো, যাহাতে পাবলিকও বাঁচে আর সরকারের পয়সাটাও বাঁচে। এরপরে আবার ফ্লাইট আইলো,
আয়া পুরানো কালপাটটা সম্পূর্ণভাবে জলের স্রোতে ভাঙিয়া লয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। অবিরাম বৃষ্টিপাতে নাজেহাল মানুষ, রাজ্যে ফের বন্যার পদধ্বনি। বেরেঙ্গায় বাঁধের কাজে অনিয়ম, আতঙ্কে নাথপাড়ার বাসিন্দারা। শিলচরে জমা জলের সমস্যা, মূল্য বৃদ্ধি, ফের সরব জেলা কংগ্রেস। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।